রেশন থেকে খাদ্যসাথী প্রকল্পের সামগ্রী তোলার জন্য চরম শাস্তি পেতে হলো বৃদ্ধা মাকে, আর এই শাস্তি দিল শিক্ষক ছেলে। এই অমানবিক ঘটনার সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের চৈতল গ্রাম। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। রেশন থেকে খাদ্যসাথী প্রকল্পের চাল গম তুলতে গিয়েছিলেন বৃদ্ধা মা, কিন্তু শিক্ষক ছেলের অভিযোগ আদতে এই চাল গম তোলার কথা ছিল তাঁর। এরপরই চলে মায়ের ওপর অত্যাচার, যার জন্য ভেঙে যায় বৃদ্ধা মায়ের হাত। অবশেষে নিগ্রহের হাত থেকে রক্ষা পেলেও বর্তমানে বৃদ্ধা মার স্থান হয়েছে আত্মীয়ের বাড়িতে। আমি ডিলারকে বলতে, ডিলার বললো যেটিমা তুমি এসে যখন তুমি এই মাসে নিয়ে যাও, পরের মাসে ওরা নেবে, ওরা তো একদিন খাচ্ছে, আমাকে দিয়েছে সেই জন্য এসেছে, এসে আমাকে মারধর করেছে। আগেও আমার বড় ছেলে দু তিনবার মেরেছে আমাকে, আর পুলিশে জানিয়েছি, পুলিশে থানায় গিয়েছিলাম, মেডিকেল নিয়ে গেছিলো, এই তোমার হাসপাতালে নিয়ে গেছিলো, খুব মেরেছিলো। আমার ভাই বোন এসে হাসপাতালে নিয়ে গেছিলো, ডাক্তার টাক্তার করে এবার থানায় গেছিলো, ডায়েরি করে এসেছিলাম। ও কদিন আগে আর্জি করে ভর্তি ছিল, আমরা গিয়ে ওকে দেখে এসেছিলাম বাড়িতে গিয়ে, তারপরে এসে আর্জিঘর থেকে তিন দিন থাকার পর ওকে ছুটি দিয়ে দিয়েছে। এখন দেওয়ার পরে ও সেই আয়লার চাল ধরে নিয়েছে বলে ওকে এসেই মাত্রে মারধর করে টেনে এসেছিল, লাঠি কিল মেরে খিস্তি খিচুড়ি দিয়ে ওকে এখানে মেরে জখম করে দিয়েছে। বছর খানেক আগে ষাটোর্ধ বৃদ্ধ তীর্থ বালা সিং তার সেই সম্বলটুকু লিখে দিয়েছিলেন ছোট ছেলের নামে, আর এতেই ক্ষুব্ধ হন বড় ছেলে সুভাষ। এরপর থেকে শিক্ষক ছেলের হাতে বৃদ্ধাকে চরম লাঞ্ছনার শিকার হতে হয় বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনায় স্তম্ভিত গোটা গ্রাম, শিক্ষক ছেলের অমানবিক আচরণ নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।